পরের দিন সকালে চলে গেলাম রিসেপশানে তো এখানে এসেই দেখলাম বনু একদম সেজে গুজে রেডি সকালবেলা বোন বেরিয়েছিল তো এখানে পৌঁছে গেছে আর এটা কিন্তু বাড়ি না এটা হচ্ছে লজ লজেই কিন্তু হচ্ছে এটা ঠিক পুস্তমপুরের কাছাকাছি এই এরকম একটা জায়গায় হচ্ছে আমি ঠিক জায়গা সম্বন্ধে অতটা আমার আইডিয়া নেই কোথায় এলাম তো তারপর আমি একটু বারান্দায় এলাম মানে ঠিক ব্যালকনি টাইপের রয়েছে তো ওখানে এলাম আর ওই যে দেখুন কাঁচের ভেতরটাতে বসে আছে মনু আর ওখানে সবাই আত্মীয় স্বজন সবাই বসে আছে আর এই নিচে নিচেরটাতে সব স্টল দেওয়া হয়েছে খাওয়ার সব স্টল দেওয়া হয়েছে ওখানেই কিন্তু সবাই ঘোরাঘুরি করছে আর একদম সামনে দেখছেন রোড দেখা যাচ্ছে ওখান থেকেই আমরা এসেছি আর এই যে আমাদের মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে সাহেব ভাইয়ের বউ মানে আমার বোন আমার থেকে ছোট তো যাই হোক এই হচ্ছে ঘর ডুবিয়েছিল আপনারা দেখে হয়তো চিনতে পারছেন তো আমি তো এই বনু অনেকক্ষণ এসেছে আমরা অনেকটা পরে এসেছি তো এসেই যে সবাই বসেছে গোল মিটিংয়ে কথা হচ্ছে সবাই যে যার মতো করে সে তার বসে বসে কথা বলছে আর ওদিকে তো বোন ফটোশ্যুটেই ব্যস্ত আর এই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলের ওদিকে মা রয়েছে এদিকে বাবা রয়েছে তো এটা আমি ক্যাপচার করে রেখেছিলাম তাই দেখালাম শ্বশুর এবং শাশুড়ি দুজনেই তো যাই হোক এখানে কিন্তু ফটোশ্যুট চলছে আর আমরা ওদিকে সব গল্প করছি তারপর এসে আমি বনুকে বললাম যে আমাদের সময় হয়ে গেছে এবার আমরা চলে যাব তাই বনু বলছে তোমরা এখনই চলে যাবে তাহলে আমার সাথে একটু ফটো তুলে নাও তাই সবাই মিলেই যে ফটো তুলছি ওদিকে আরও সবাই আছে আত্মীয় স্বজন তো ফটোটা তুলেই আমরা চলে যাব এবারে কারণ তেমন তো কিছু নেই এবার ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু প্রসাদ পেয়েই ওখানে গিয়েছি এই জন্য আর অপেক্ষা করলাম না আইসক্রিম খেয়ে চলে এলাম তো এই যে সবাই বসে আছে আর এই যে মি আইসক্রিম খাচ্ছে ও খেয়ে নি তারপর বেরোবো দুজনেই হচ্ছে আইসক্রিম খাচ্ছে দুই বনু কটা যে খেলো তার তো কোনো গন্তি নেই আমিও খেয়েছি যদিও ঠান্ডার দিন তবু আইসক্রিম খেতে না নেই খেয়েছি তো তারপরে ভাবলাম যে এবার চলে যাব তা এখানে বনুর মন খারাপ কোনো চুপচাপ বসে আছে হুম আর হচ্ছে এই সবাই ফটো ফটো তুলছে কথা বলছে তাই জন্য আর আমার যা মানে আমার দিদি ভাই আসলো দিদি ভাই এসে এই যে সিংহাসনে বসে ফটো তুলছে দাদার সাথে তো দুজনে বসে আছে তাই আমি ভিডিও করছি দিদির লজ্জা করছিলো বুঝে ফটো তুলো না বসে আছি আর ইনি হচ্ছেন এই যে মামার ছেলে সাহেব ভাই তো চল